আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় গাম ডিজিজ বা দাঁতের মাড়ি ফোলা সমস্যায় করণীয় বিষয়ে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মাড়ির বিভিন্ন অংশ ফুলে উঠতে দেখা যায়। তো দাঁতের চিকিৎসা সাধারণত অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে মাড়ির সমস্যাটি দেখতে পাচ্ছেন, মাড়িটা কিছুটা অংশ ফুলে আছে। তো এ ধরনের সমস্যা সাধারণত যদি মাড়ির ভিতরে কোনো খাদ্যকণা ঢুকে যায় বা মাড়িতে যদি খোঁচাকুচি করা হয়, তাহলে এ ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, এমন সামান্য সমস্যায় সাধারণত কখনো কখনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, যদি এমনিতে ভালো না হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়। তবে এমন সামান্য সমস্যা হলে সাধারণত ঘরোয়া কিছু টোটকা বা যদি কিছু অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ ব্যবহার করা হয়, কুলকুচি করা হয়, তাহলে অনেক সময় ভালো হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, কখনো বা এমনিতেই ভালো হয়ে যায়। অনেকের দেখা যায় যে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে। দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, সকালে ঘুম থেকে উঠে যখন কুলি করা হয় তখনও ব্লিডিং হতে পারে মাড়ি থেকে। তো এ ধরনের সমস্যা অনেকের রয়েছে। এটিকে মেডিকেল ভাষায় জিঞ্জিভাইটিস বলা হয়। এই জিঞ্জিভাইটিসটি মাড়ির এক ধরনের প্রদাহ, যে প্রদাহর কারণে মাড়ি এরকম ফুলে লাল হয়ে ওঠে। চারদিকে দেখতে পাচ্ছেন যে বেশ ফুলে আছে, দেখেই বুঝতে পারছেন যে অসুস্থ মাড়ি। এটি জিঞ্জিভাইটিস একটি রোগ। এর জিঞ্জিভাইটিস হলে দাঁতের মাড়ি থেকে এ ধরনের রক্তক্ষরণ হয়, ব্রাশ করার সময় রক্তক্ষরণ হয়, শক্ত কোনো ফল খেতে গেলে রক্তক্ষরণ হতে পারে, মাড়িতে আঘাত লাগলে রক্তক্ষরণ হতে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের জিঞ্জিভাইটিসের সমস্যায় সাধারণত যদি দাঁতগুলা সুন্দর করে ওয়াশ করে কিছুদিন ওষুধ খাওয়া হয়, তাহলে মোটামুটি ভালো হয়ে যায়। ভিউয়ার্স, এছাড়া আরও কিছু সমস্যা রয়েছে যেটি মাড়ির সমস্যার মধ্যে পড়ে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের মাড়ি ফুলে আছে। তো এ ধরনের সমস্যা দুইটি কারণে হতে পারে, এটি দাঁতের জন্যও হতে পারে, এটি মাড়ির ভিতরের সমস্যার জন্যও হতে পারে। এ ধরনের সমস্যায় প্রথমত এক্স রে করতে হয় দাঁতের। দাঁতের মাড়ির যে এক্স রে রয়েছে, সেই এক্স রের উপর নির্ভর করেই এখানে সঠিকভাবে নির্ণয় করা যেতে পারে যে এই ধরনের সমস্যা কেন হচ্ছে। যদি দাঁতের ভিতরে কোনো গর্ত থাকে, এখানে কোনো গর্ত যদিও দেখা যাচ্ছে না, যদি দাঁতের ভিতরে কোনো গর্ত থাকে সেক্ষেত্রেও দাঁতের গোড়া এভাবে ফুলে উঠতে পারে, অথবা দাঁত ভালো আছে, দাঁতে কোনো গর্ত নাই, তারপরেও কিন্তু মাড়ির সমস্যার জন্য এভাবে ফুলে উঠতে পারে। এখানে দেখার জন্য প্রথমত এটা এক্স রে করা দরকার। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দাঁতের মাড়িটি এখানে ফুলে উঠছে, তো এ ধরনের ফোলার কারণ হচ্ছে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি দাঁতের জন্যই মাড়িটা এভাবে ফুলে আছে। এই দাঁতটি অনেকদিন থেকেই এ ধরনভাবে পড়ে আছে, দাঁতের উপরে বড় ক্যাভিটি হয়ে গেছে, অনেক গর্ত হয়ে গেছে, আর এর জন্য দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হয়ে যাওয়ার কারণেই দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে এভাবে দাঁতের গোড়াটা ফুলে উঠছে। তো ভিউয়ার্স, এ ধরনের যাদের যদি কারো থেকে থাকে যে দাঁতে যন্ত্রণা হয় অনেকদিন থেকে, বা মাঝে মাঝে গোড়া ফুলে ওঠে, মাঝে মাঝে ব্যথা হয়, তো এ ধরনের দাঁত কিন্তু ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করায় সেগুলা ঠিক আগের মতোই রাখা যায়। ট্রিটমেন্ট করলে পরবর্তীতে আর কোনো ব্যথা থাকে না, তার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, দাঁতের একটা এক্স রে করতে হবে। এক্স রে করে যদি দাঁতের গোড়ার দিকটা ভালো থাকে, তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে বেশ যদি ক্যাপ করে নেওয়া হয়, তাহলে পরবর্তীতে এই ধরনের গোড়া ফোলা সমস্যাও আর হয় না, আর দাঁতটিও ফেলতে হয় না। এছাড়া আরও কিছু মাড়ির সমস্যা রয়েছে ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাড়ির চারপাশ ফুলে আছে, এটি সাধারণত আক্কেল দাঁত ওঠার সময় হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। আক্কেল দাঁত বা এটিকে মেডিকেল ভাষায় উইজডম টিথ বলা হয়। এই আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো প্রচণ্ড ব্যথা হতে পারে, কারো কারো প্রচণ্ড যন্ত্রণা হয়, দাঁতের মাড়ি অনেকটা ফুলে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ ফুলে আছে, দাঁতের চারপাশ লাল হয়ে আছে, প্রচণ্ড ব্যথা হয় এই আক্কেল মাড়ি ওঠার সময় কারো কারো ক্ষেত্রে। আবার কারো কারো ক্ষেত্রে এমনটি হয় যে সে নিজেও জানে না যে কবে তার আক্কেল মাড়িটি উঠে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে এ ধরনের অনেক ব্যথার সম্মুখীন হতে হয়, কখনো কখনো বাঁকা হয়ে ওঠে। তো ভিউয়ার্স, আক্কেল দাঁতের আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এ ধরনের আক্কেল দাঁত ওঠার সময়ও কিন্তু মাড়ির সমস্যা হতে পারে, মাড়ি এ ধরনের ফুলে উঠতে পারে। এটিও অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা দেওয়া হয়, কখনো বা অপারকুলেক্টমি বলি থাকি আমরা, যেটিকে দাঁতের চারপাশের মাংসটা ছাড়িয়ে দেওয়া, এমন দিলে দাঁতটি সহজে উঠতে পারে। তো অবস্থার উপর নির্ভর করে এ ধরনের চিকিৎসা করা হয়। তবে যদি এমনিতে ভালো থাকেন তাহলে তো ভালো, আর যদি সহ্য করে থাকতে না পারেন
তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আকল দাঁতের সমস্যায়। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।